মানে ঈদের কেমন কি ব্যাপার অনেক অনেক মুসলমান হয়ে গেছে তো বর্তমানে হ্যাঁ মুসলমান অনেক হয়ে গেছে তবে আমি যে শহরে থাকি সেই শহরে মুসলমানের সংখ্যা একটু কম কারণে একটু নিষ্কৃতি পাওয়া যায় এসব থেকে তবে এখানে তো মুসলমানরা রাস্তাঘাটে গরু জবাই করতে পারবে না একদম পিটায় ঠান্ডা করে দিবে ঘাড়ে ধরে বের করে দিবে আচ্ছা আচ্ছা ওই আমি আপনাকে কাছে যে একটা বিষয় জানতে চাচ্ছিলাম সেটা

আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে আমাদের আমাদের যেসব মা বোনরা সৌদি আরব যায় আপনি জানেন সৌদি আরবকে বয়কট করছে এই আমাদের এশিয়ার অন্য দেশ এরা সৌদি আরবে এরা তো মানুষ না বাংলাদেশ এরা তো জানো জানারে কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন পদক্ষেপ নিচ্ছে না এদের কি কোনো ইন্টারন্যাশনাল ভাবে এদের কি কোনো কোনো পদক্ষেপ নেওয়া যায় না

আপ এক মিনিট সময় যাচ্ছে আপনি কথা বলতে থাকেন আমি একটু পানি খেয়ে আসি কারণ আমার গলা শুকিয়ে গেছে আপনি কথা বলতে থাকেন তারপর সৌদি আরবে সৌদি আরবে কি হচ্ছে সেটা নিয়ে আপনি একটু বলতে থাকেন আমি একটু পানি খেয়ে আসি আচ্ছা আচ্ছা আপনি খেয়ে জন্য আমার বন্ধু বান্ধব আছে সব কন্টিনেন্ট আছে যার কারণে প্রথম যখন আমি মালয়েশিয়া আসি আমি মালয়েশিয়ায় থাকি মালয়েশিয়া আসি তো সৌদি আরবের লোক দেখবে তোমার যে সৌদি আরব লোক দেখলে তোমার ভিতরে একটা গদ একটা ভাব যে সাথে সাথে মোসা হা করে মনে করেন অন্য মনে হইলো যে নিজের গুণাটুনা গেল এরকম একটা ব্যাপার যখন এদের চরিত্র দেখতে পাইলাম আমি তো অবাক হয়ে গেলাম যে এদের চরিত্র এদেরকে মানুষের ভিতরে ইউরোপ আমেরিকার মানুষ আর এই আরবের মানুষদেরকে যদি পাশাপাশি আপনি কম্পেয়ার করেন তাহলে এদেরকে মানুষ হিসেবে সত্যিকার মানে রাখা কখনো সম্ভব না

চোখের উপরে অনেকে না জানে না বুঝা এদেরকে অনুসরণ করলে এদের আমরা কয়েক হাজার বছর পিছনে নিয়ে যাবে চোদ্দশো বছর পিছনে নিয়ে যাবে এই ব্যাপার গুলা আসলে আমি এই জন্য এখানে অনেক অনেক দিন অনেক দিন আছি তো অনেক এদেরকে দেখতে দেখতেই কিন্তু আমার ভিতরে ব্যাপারটা কি এরা তো আসলে আমি এদেরকে যেটা ভাবছি যেমন আমার এক বন্ধু আমি আমি আর আমার বন্ধু নামাজ পড়তে গেছি আমার আরাবিয়ান বাড়ি ও ক্লোজ বন্ধু কিন্তু যত দুনিয়া আছে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সৌদি আরবের লোকজনদের সাথে শুধু সৌদি আরব না এই ওই অঞ্চলের আশেপাশে যা যে সমস্ত লোকদের সাথে পরিচয় হয়েছে আমরা দেখেছি আমি দেখেছি যে তারা মানুষ হিসেবে খুবই আমার পছন্দ হয় নাই আমার খুবই অসভ্য আপনি হয়তো এত মেশার সুযোগ পান না আমি কিন্তু অনেক মেশার সুযোগ পাইছি আপনি অনেক মেশার সুযোগ কিন্তু আমি অল্প মিশে অল্প মিশে আমার যেটুক মনে হয়েছে যে এদের সাথে এদের সাথে বন্ধুত্ব করা সম্ভব না এদের এদেরকে বাসায় নিয়ে আসা সম্ভব না বা এদের সাথে সম্পর্ক রাখা সম্ভব না কি যে নোংরা এরা যখন কোথাও খাইতে যায় রেস্টুরেন্টে অনেক আগে আমি একটা রেস্টুরেন্টে জব করতাম খাইতে যায় তো এরা যখন খাইতে যায় ওখানে আশেপাশে আপনি খাইতে পারবেন না এমন নোংরা ভাবে খাবে ডান বা হাত দিয়ে না ধুইয়া আর যতটুক খাবে তার সে দশ গুণ অর্ডার দেবে অপচয় করবে নষ্ট করবে কিন্তু দেখেন শিয়া শিয়াল কুকুর খায় কোরিয়ান জাপানটা তাদেরকে আমরা খুব ঘৃণা করি তারা যেখানে খাবে আপনি তাকায় থাকতে ইচ্ছা করবে যেখানে এক অপচয় কম একটু নষ্ট করবে না আর এত পরিষ্কার পরিচ্ছন্ন তারা এরকম অনেক ব্যাপার আমি খেয়াল করতেছি এখন এই জন্য এই ব্যাপার গুলো আসলে বোঝার অনেক কিছু আছে এখন অনেকে বলবে এই অনেকে দেখে নিয়ে মেলে তারা কিভাবে মানুষ মারতেছে দেখেন এখন অনেকে বলবে অনেকে বলবে যে এর সাথে ইসলামকে মেলানো যাবে না কিন্তু আল্লাহ সবচেয়ে সর্বকালে সবচেয়েতে সবচেয়ে বড় নবীটারে পাঠাইলো হচ্ছে যে এই জায়গায় সেই জায়গার মানুষসেই সে সবব করতে পারলো না তাহলে পৃথিবীর অন্যান্য দেশের মানুষ সে কিভাবে সবব করবে

মানে সৌদি আরব এখন আবার সম্পর্ক করতেছে সৌদি আরব এখন আবার মানে সুসম্পর্ক করতেছে এখন মজার বিষয় হচ্ছে যেটা বলতে নিয়েছিলাম ভুলে গেলাম যে যেটা কি বলতে নিয়েছিলাম যে আচ্ছা আপনি বলেন আমি ভুলে গেছি আসলে কি বলতে নিয়েছিলাম কিংড এখানে গণতন্ত্র নাই তো এখানে গণতন্ত্র হ্যাঁ আমি যেটা বলতে নিয়েছিলাম যেমন ধরেন আওয়ামী লীগ সরকার এখন কিছু হলেই কোন ঘটনা ঘটলে বিরোধী দলীয় ষড়যন্ত্র একটা বলা বলতে থাকে সব হচ্ছে বিরোধী দলীয় ষড়যন্ত্র হাসিনার একটাই কথা বাংলাদেশে যাই ঘটুক সব বিরোধী দলীয় ষড়যন্ত্র এরকম মুসলমানদেরও এটা হচ্ছে একটা বাধা বলি সব ইহুদি নাসারাদের ষড়যন্ত্র তারা ষড়যন্ত্র করে এগুলা করতেছে আসলে তাদের কোনো দোষ নাই এই এগুলা তো আমরা বুঝি যে এগুলা হচ্ছে মানে একটা সমস্যা থেকে মুক্তি পাওয়ার মানে তার দায় এরাবার সবচেয়ে সহজ পন্থা হচ্ছে অন্য মানুষের ঘাড়ে খোরা যুক্তি

তো খুব খারাপ অবস্থা আমার আত্মীয় যারা ব্যাংকিং আছে তারা বলে যে একদম খুব ভয়াবহ অবস্থা বাংলাদেশের এবং আওয়ামী সরকার যদি চলে যায় তাহলে বাংলাদেশের ব্যাংকিং বলে আর কিছু থাকবে না এগুলো এগুলো আরেকটা ব্যাপার দেখেন আরেকটা ব্যাপার ব্যাংক যদিও এটা জামাত ইসলাম বা অন্য দলেরই ছিল কিন্তু সেখানে কিন্তু কোন দুর্নীতি ছিল না এত এত সত্য কোনো দুর্নীতি ছিল না কিন্তু ব্যাংকটা খুব লাভজনক প্রতিষ্ঠান ছিল এটাকে মনে করেন যে নিয় রিজার্ভ লোটার নিয় নিয় নিয়ার ভালো करती

ইউরোপিয়ান মানে বর্ডার বলে কিছু নাই এখানে তো সবাই ঘুরতে যেতে পারে থাকলেই আপনি যে কোনো ভুক্ত যে কোনো দেশে আপনি চলে যেতে পারবেন আর বর্ডারের কোনো চেকিং হয় না

তারা ভবিষ্যতে কোটা পাবে এই আশা নিয়ে তারা নিশ্চয়ই মুক্তিযুদ্ধ করে নাই তারা মানে নিজেদের মানুষকে বাঁচাতে বা সময়ের প্রয়োজনে যে কারণেই হোক যুদ্ধ করেছেন এবং সেটা অবশ্যই আমরা সম্মান করি কিন্তু তার মানে এটা না যে তাদেরকে কিছু আমাদের সুযোগ সুবিধা দিতে হবে হয়তো যে সমস্ত মুক্তিযোদ্ধা মানে শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা হাত পা হারিয়েছেন বা মারা গেছেন এরকম যারা আছেন তাদেরকে তাদের পরিবারের জন্য কিছু ভাতা সরকার থেকে দেওয়া যেতে পারে কিন্তু বংশ পরম্পরায় কোটা দিতে হবে চাকরি দিতে হবে চাকরি দেওয়া উচিত তো মেধার ভিত্তিতে তো না আর যারা জনগোষ্ঠী যেমন ধরেন আদিবাসী মানুষ আছে বাংলাদেশে যারা তাদের জন্য কোটা থাকতে হবে যেমন ধরেন হিন্দুরা যদি অবহেলিত হয় তখন তাদের জন্য কোটা কোটা রাখতে হবে যেমন ধরেন অনেক অফিসে হিন্দুদেরকে নিবে না চাকরিতে বলবে যে মানে কিছু মুখে কিছু বলবে না কিন্তু না ইন্টারভিউ নে আসলে দেখবেন আমরা হিন্দু তখন আর নেবে না চাকরি। এরকম হয় আমাদের দেশে আমি নিজেই দেখেছি যে হিন্দু হলে নিতে চায় না। বাড়ি ভাড়াও এটা এটা এখন আমি আমি কিসব যখন ছিলাম তখনও দেখেছি। আমি যখন ছিলাম তখন দেখেছি ভাষা ভাড়া দিতে চায় না। ভাষা ভাড়া দিতে গরিমাশি করে তারপর চাকরি দিতে ইন্টারভিউ বোর্ডে গরিমাশি করে নানা ধরনের উৎকট প্রশ্ন করে। যেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না সুতরাং তাকে নিতে হবে না। এরকম এরকম করে অনেক দেখেছি আমি। আমার নিজের অভিজ্ঞতাতে আছে। এখন এই জনগোষ্ঠীগুলোর জন্য কোটা সিস্টেম কোটা সিস্টেম রাখতে হবে অবশ্যই কিন্তু মুক্তি যোদ্ধাদের জন্য বংশ পরম্পরায় কোটা সিস্টেম আমি কোনো প্রয়োজন দেখি না আসলে আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে এই কোটা সিস্টেম করা কোটা তো আসলে সব ফিল আপ করতে পারে না এরা পরে নিজেদের রাজনৈতিক লোকগলের মধ্যে ঢুকায় দেয় সিস্টেম কোরা এরকম করে যেটা এই তো দেশটা মেধাশূন্য হয়ে যাচ্ছে দেশটা সত্যি শূন্য হয়ে যাচ্ছে ঠিক বলেছেন ভাই আপনার সাথে আমি একমত এবং আপনি আপনি কি আপনি কি লেখালেখির সাথে কখনো যুক্ত হয়েছেন তাহলে আপনি লেখালেখি করতে পারেন আমি লেখালেখি আসলে কি করব একটা টপিক আছে তা লিখতে না আচ্ছা ঠিক আছে আপনি যদি লেখালেখি করেন নিয়মিত লেখালেখি করেন তাহলে আমাকে আমাকে পাঠিয়ে আপনার লেখাটাকে পাঠিয়ে আপনার কথাবার্তা আমার কাছে বেশ যৌক্তিক মানুষ বলে মনে হয়েছে আপনার কথাবার্তা শুনে আপনি লেখালেখি শুরু করেন তাহলে আসসালামু ভাই সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আপনি আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা রইল ওকে ভালো থাকবেন শুভ কামনা বাই বাই কথা বলছি কিছুক্ষণ আগে যে একটা ভাই আপনার কাছে প্রশ্ন রাখছিল আর কি হুম যে চারটা বিয়ার যে কথাটা আর কি আপনি আলমা শফিরের একটা উদাহরণ স্বরূপ কি যেটা দিছিলেন হুম যে ইসলামের চার বিবাহ আপনার অনুমতি দেয় আর কি হুম কিন্তু অনুমতিটা যে কিভাবে দেয় আপনি ওইটা ব্যাখ্যা করলে আর কি ভালো হইতো কিভাবে যেমন মনে করেন আমি যতটুকু জানি কি যে চারটা বিবাহ কিভাবে করা যায় যেমন মনে করেন যে কোনো একটা দেশে যেমন ইন্ডিয়াতে মেয়ের সংখ্যা ছেলেদের সাথে মেয়ের সংখ্যা অনেক বেশি এটা আপনি অনেক বেশি হওয়ার কারণে মনে করেন

যে ওরা আগের থেকে পেটে থাকা অবস্থাতে আমি সেটা ঠিক আছে সেটা ঠিক আছে কি আপনি কথা বুঝেন আপনি আমার কথা বুঝেন নাই আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি বলেছেন ইন্ডিয়াতে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা অনেক বেশি আমি আপনাকে জিজ্ঞেস করেছি কত বেশি সেটার কোন রিপোর্টে এসছে এটা আপনি আমাকে এখন বলবেন আগে যে সেটা কোন রিপোর্টে কোন আদম সুমারিতে এসছে সেটা আমাকে এখন বলবেন রেফারেন্সটা দিবেন কারণ আমি জানি যে ইন্ডিয়াতে 2001 সালে যে মানে আদম সুমারি হয়েছিল সেখানে দেখা গেছে এক জন পুরুষের বিপরীতে নয়শো জন মহিলা আছে ভারতে হ্যাঁ এবং দুই সালে যে হিসাব হয়েছে সেই হিসাব অনুসারে এক জন পুরুষের বিপরীতে নয়শো জন মহিলা আছে এখন নয়শো চল্লিশ জন কি এক হাজারের চেয়ে বেশি নাকি কম নাকি অনেক বেশি আপনি যে একটা কথা বলবেন এখন কথা বলেন না আপনি যখন একটা কথা বলবেন মিনিমাম পড়ালেখা করে মিনিমাম জেনে শুনে তো একটা কথা বলতে হয় আপনি বলেছেন একটু আগে এই যে ভারতে পুরুষের থেকে মহিলাদের সংখ্যা অনেক বেশি এটা বলেছেন না একটু আগে আপনার কোনো পড়ালেখা নাই না শুনেন আপনাকে আমি বলছি আপনার কোনো পড়ালেখা নেই এই বিষয়ে আপনি আন্দাজে পান্দাজে কোথা থেকে শুনছেন কোন মোল্লার থেকে এই মানে কথা নিয়ে আসছেন আপনার দায়িত্ব হচ্ছে আপনি যদি একজন শিক্ষিত সভ্য মানুষ হন আপনার দায়িত্ব হচ্ছে যে এই জিনিসগুলো চেক করে দেখা যে এই কথাটা যে আমি শুনলাম আপনি জাকির নায়কের থেকে এই কথাগুলো শুনছেন এবং মিথ্যা কথা শুনছেন ঠিক আছে আপনি পৃথিবীর যে কোনো রিপোর্ট আপনি দেখবেন আদম সুমারি হয় আদম সুমারি মানে কি বুঝেন হ্যালো 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 আপনি কি আদম মানে কি বোঝেন আদমশুমারি সুমারি মানে কি বোঝেন ভাই আপনি কি আদম সুমারি মানে কি বোঝেন ভাই আপনি কি আদম সুমারি মানে বোঝেন ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করছি আপনি কি আদম সুমারি মানে বোঝেন না উনি কোনো কথা বলছেন না ভাই আপনারা দয়া করে একটা কথা বলবেন হুম একটা কথা বলবেন একটু পরে টরে আসবেন ভাই আমি আপনার সেন্স আদমশুমারি দুই হাজার এগারো অনুসারে এবং দু অনুসারে মেল ফিমেল রেসি হচ্ছে ফিমেল হচ্ছে নশো মেল হচ্ছে এক আর দু হাজার হিসাব অনুসারে ফিমেল হচ্ছে নশো মেল হচ্ছে এক হাজার আপনারা ভাই একটু মানে পরে টরে আসবেন না আপনার মানে একেবারে এত মানে গা গরু গাথা কেন আসেন ভাই আমার লাইফে বুঝি না ভাই মুসলমান হয়েছেন ভালো কথা মুমিন হয়েছেন ভালো কথা একটু পড়ালেখা করে আসেন ভাই মুমিন হইলে যে একদম নির্বোধ মানে অশিক্ষিত মূর্খ হইতে হবে এমন তো কোনো আইন নাই ভাই একটু পরে আসেন ভাই অন্তত পক্ষে যেই মুমিনি দেখি সেই মুমিনেরই একই অবস্থা যেই মুমিন দেখি সেই জাকির নায়কের ফ্যান জাকির নায়ক যে সমস্ত তালগোল পাকানো মিথ্যা কথা বলে সে সেইগুলো শুনে চলে আসে এক একজন লুঙ্গি উঁচা করে চলে আসে এক একজন জাকির নায়কের কথাবার্তা শুনে ভাই এগুলো এগুলো মিথ্যা কথা জাকির নায়ক এগুলো মিথ্যা বলে আপনাদেরকে আপনারা বোঝেন না আপনারা অশিক্ষিত দেখে বোঝেন না আপনারা একটা চেক করে আসবেন যে জাকির নায়ক যে বলছে সেটা কি সত্যি নাকি মিথ্যা আদমশুমারী মানে আপনি বোঝেন না ভাই মানে আমার খুব ক্লান্ত লাগে আসলে আপনারা আপনারা চার বিয়া বোঝেন আপনারা আদম সুমারি মানে কি ভাই মানে মিনিমাম একটা মিনিমাম শিক্ষাটা তো দরকার একেবারে মিনিমাম শিক্ষাটা যদি আপনাদের না থাকে একদম মিনিমাম লেভেলের শিক্ষাটা আমি আশা করি যে মিনি আপনারা ফেসবুক চালাইতে শিখছেন আপনারা এইটুকু আপনাদের শিক্ষাটা নাই আপনারা একটু গুগলে একটু সার্চ করবেন যে এই যে শুনলাম জাকির হুজুরে যে বললো জাকির নায়ক হুজুরে যে বললো ইন্ডিয়াতে পুরুষের থেকে নারীর সংখ্যা অনেক বেশি এটা তো একটু মানে গুগলে সার্চ করে আসেন ভাই এই যে তাপস সিং উনি লিখে দিয়েছেন এখানে আপনাকে ধন্যবাদ এগুলো তো দেখা যায় এগুলো কোর থেকে পান আপনারা মানে এই সমস্ত ইনফরমেশন জাকির নায়কের থেকে পুরো শুনেই চলে আসেন কেন সময় নষ্ট করেন লুঙ্গি উঁচু করে চলে আসেন মানে কোনো জ্ঞান নাই কোনো শিক্ষা নাই দীক্ষা নাই কিছু নাই খালি মুমিন মাথায় এই সমস্ত ছেড়ে এখন একটু পড়ালেখা করেন ভাই একটু গুগলে সার্চ করেন এগুলো বাদ দেন এই মানে বাহাত্তর হুরের চিন্তা বাদ দিয়ে এখন একটু গুগলে সার্চ করেন পড়েন সমস্ত অশিক্ষিত বর বর গুলা সব মানে বিরক্ত লাগে বলেন কিরকম লাগে চিন্তা করে হ্যালো আপনি ভালো আমি আপনি আপনি আছেন তো হ্যালো আমি যেটা বলছিলাম যেটা প্রসঙ্গে আলোচনা হচ্ছিল একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক মমিনদের মুখে আমরা শুনে থাকি যে আপনার ভারত বর্ষে মেয়েদের সংখ্যা অনেক বেশি অনেক বেশি দেখায় এবং জাকির নায়কের অনেক ইউটিউবে ভিডিও গুলো এবং পৃষ্টিভিতেও এই ব্যাপারগুলো বলা হচ্ছিল যে গোটা বিশ্বে নাকি মেয়ের সংখ্যা অনেক বেশি কিন্তু আমি সেই সময়তেও দেখেছিলাম হ্যালো আমি শুনছি আপনি বলেন হ্যাঁ হ্যাঁ সেই সময়তেও ভারতীয় যে রিপোর্টে আমরা পেয়েছি তাতে কিন্তু মেয়েদের অনেক কম ছিল ছেলেদের সংখ্যা বেশি এখনো তাই এখনো যদি আপনি এবারে জনসংখ্যা রিপোর্টটা আহ দেখেন তাহলে দেখবেন মেয়েদের সংখ্যা ছেলেদের থেকে অনেক কম আছে আহ এবং তারা আবার বলে বসে থাকি

করছে এই কথাটা একদম ডাহা মিথ্যা কথা কারণ হচ্ছে ভারত ভারতবর্ষের আপনি যদি যে যেকোনো আপনি যান এবং এবং কোনো আপনি যান যান ধরুন ক্লিনিকে সেখানে অবশ্যই পোস্টারে লেখা থাকে যে ভ্রণ নির্ধারণ করা যাবে না যে লিঙ্গ থাকুন না লিঙ্গ নির্ধারণ করা যাবে না এবং আইনত দণ্ডনীয় এবং আইনত দণ্ডনীয় হ্যাঁ আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটার জন্য প্রতি সপ্তাহে একদিন করে সার্ভে হয় এটা হয়তো আপনি জানেন কিনা জানি না প্রতি সপ্তাহে এখন আমাদের ভারত ভারতবর্ষে সার্ভে হচ্ছে এবং এটা কেউই করতে চাইবে না নিজে জেল কাটতে চাইবে না চাইবে কি কোনো আহ নার্সিং হোম কিংবা কেউ এটা করতে চাইবে না হয় না আজ হয়নি হ্যাঁ আর হবে না তবে কিছু কিছু মিথ্যাচার করছে না না কিছু কিছু হয় আমি এগুলা জানি কিছু কিছু রিপোর্টে পাওয়া যায় যে কিছু কিছু জায়গায় হয় তবে যদি পুলিশ যখনই জানতে পারে তখনই গ্রেফতার করে নিয়ে যায় এবং এটা শাস্তিযোগ্য অপরাধ অপরাধ কিন্তু এখন আগে দু একটা কেস ঘটেছে তবে এখন খুব কড়াকড়ি চলছে এই বিষয়ে এবং এখন আর পাবেন না সেই রকম যে এরকম আচ্ছা নিজে থেকে বিপদ নিতে চাইবে না হম হুম বলুন হ্যাঁ আমি আমি এটা জানি যে এখন খুবই করা করি হয়েছে আইনটা এবং এটা একেবারে দণ্ডনীয় অপরাধ এবং পুলিশ খবর পেলে সাথে সাথে এদেরকে গ্রেফতার করে এটা তো অবশ্যই অন্যায় এবং অপরাধ কিন্তু মানে যেই জিনিসটা খুব পলিফাপিয়ে বলে বিশেষ করে আমরা যেটা সরাসরি দেখি যেমন ধরেন সৌদি আরবে আমাদের দেশের অসংখ্য নারী দাস হিসেবে যায় বা শ্রমিক হিসেবে যায় তারা বাচ্চা পেটে নিয়ে তাদেরকে বেশিরভাগ আসতে হয় এবং দেখা যায় যে সৌদি আরবের যে ইসলামী এই যে জানোয়ার গুলা এই জানোয়ার গুলা এবং যখন আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে যাই তখন তারা টেনে নিয়ে আসে যে ভারতে এটা হচ্ছে ভারতে সেটা হচ্ছে হিন্দুরা এটা করছে হিন্দুরা সেটা করছে মানে হিন্দুরা কে কি করছে বা ভারতে ভারত তো একটা সেকুলার দেশ প্রথমত কথা হচ্ছে ভারত তো কোনো হিন্দুদের দেশ না তাই তাই না আপনি কি আপনি কি আমার সাথে একমত যে ভারত কোনো হিন্দুদের দেশ না ভারত হচ্ছে একটা সেকুলার দেশ ভারত সব মানুষের ভারত হচ্ছে সবার সব ধর্মের ভারত হচ্ছে সবার সব ধর্মের মানুষ এখানে সমান অধিকার ভোগ করবে সব জাতির সব ধর্মের সব ভাষার মানুষ সেখানে সমান অধিকার ভোগ করবে এটাই তো সেকুলারিজমের মূল কথা তাই না এবং তারা দাবি করছে যে আমরা আমরা এই নিয়ে কাজ করি হ্যাঁ আমরা এই নিয়ে কাজ করি এবং জানো সবাই একসাথে ভালোভাবে থাকি এটাই আমাদের আশা এবং